আসসালামু আলাইকুম। সৃষ্টি সেন্টার স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুবিয়া আক্তার। আসলে দেশের যে পরিস্থিতি, এভাবে তোমাদের কাছে ভালো লাগছে না, আমার কাছে ভালো লাগছে না এভাবে অনলাইনে ক্লাস দিতে, কিন্তু কিছু করার নেই। আসলে বিশ্বে যে মহামারী, সব দেশে, পুরো পৃথিবী জুড়ে এটা অবস্থান। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি, ইনশাআল্লাহ যখন স্কুল খুলবে আমরা সবাই একসাথে মিলেমিশে ক্লাস করবো, হজয় করবো, কেমন? তো আজকে আমি পড়াশোনায় চলে যাচ্ছি। আজকে আমাদের চতুর্থ অধ্যায়ে আমাদের অর্থনীতি সম্পর্কে পড়বো, একটু জানবো অর্থনীতির ব্যাপারটা হচ্ছে কি। আসলে অর্থ হচ্ছে টাকা, কেমন? আর নীতিটা হচ্ছে যে অর্থের সাথে সম্পর্কিত ক্রয় বিক্রয় ভোগ সব কিছু মিলে যে ব্যবস্থাপনাটা, সেটাই হচ্ছে নীতি। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি, অর্থনীতি। আমাদের আজকে যে অর্থনীতি পড়বো, আমাদের অর্থনীতির 20% আসে হচ্ছে কৃষি থেকে। এখন কৃষি থেকে আসে কীভাবে আসে আমরা সে সম্পর্কে আজকে একটু একটু করে ধারণা নেব, কেমন? প্রথমে আমরা জানি কৃষি পণ্যের মধ্যে কি আছে। প্রথমে ধান অথবা আমরা যেটাকে বলে থাকি চা, এই যে ধানটা, ধানটা আমরা সবাই চিনি। তারপরে তোমাদের জন্য আমি আজকে একটু ধান নিয়ে এসেছি, দেখো এই যে ধানটা, এটা হচ্ছে প্রথমে আমরা কিন্তু এভাবে পাচ্ছি না। প্রথমে কি করা হচ্ছে, এই ধানের বীজটা মাটিতে বপন করা হচ্ছে, সেচ দেওয়া হচ্ছে, যখন এটা আস্তে আস্তে বড় হচ্ছে তখন ধানটা উৎপাদন হচ্ছে। যখন ধানটা জন্মগ্রহণ করে তখন এটার কালারটা থাকে সবুজ রঙের, আস্তে আস্তে এটা যখন পরিপক্ক হয় বা পাকে তখন এটা রঙটা হয়ে যায় সোনালি রঙের। যখন সোনালি রঙের হয়ে যায় তখন এটা ধানটা আমাদের কাটার উপযুক্ত সময় হয়ে যায়। আর যখন আমরা ধানটাকে কেটে তখন এটা কি করে, কাটার পরে সিদ্ধ করা হয়, রোদে শুকানো হয়, তারপর প্রক্রিয়াজাত করে এটা যখন আমরা পাই কিভাবে পাচ্ছি, এই যে দেখো চাল হিসেবে, এটা আমরা সবাই খুবই ভালো করে জানি এবং চিনি। এই চালটা দিয়ে আমাদের কি হয়, ভাত হয়, যেটা আমাদের সবার কি প্রধান খাদ্য, ঠিক আছে? বলে না মাছের ভাতে বাঙালি, ঠিক এই ভাতটা হচ্ছে আমাদের প্রধান খাদ্য। এখন এই যে ধানটা আমরা উৎপাদন করছি বা ব্যবহার করছি, এখন এই ধানটা অনেক ধরনের আছে, ইরি ধান, বোরো ধান। আমরা তবে আমাদের জানতে হবে যে আমাদের বাংলাদেশের যত ধরনের ধান উৎপাদন হয় তার মধ্যে মূলত তিন ধরনের ধানটা উৎপাদন হয়, এটা হচ্ছে আমরা তিন ধরনের ধানটা আমরা উৎপাদন করে থাকি। তো আমরা সেগুলো সব প্রথমেই আমরা জানবো। প্রথম যে ধান উৎপাদন সেটা হচ্ছে কি, আউশ, আউশ ধান। তারপর হচ্ছে কি আম, মূলত এই তিন ধরনের ধান উৎপাদন করা হয়, আউশ, আম, বোরো। এছাড়াও আরো ইরি ধান, আরো বিভিন্ন ধরনের ধান আছে, তবে আমরা মূলত তিনটা ধান সম্পর্কে জানি। আর হচ্ছে এছাড়াও এই ধানটা থেকে আমাদের কি করা হয়, অনেক সময় যে চাল থেকে, নাজস্যের চাল থাকে, কালিজিরা চাল থাকে, এগুলো থেকে আমরা পোলাচের উৎপাদন করা হয়, যেটা দিয়ে আমরা সবাই নর্মালি কি করি, পোলাও রান্না করি, খিচুড়ি রান্না করি, পিঠা, পায়েস, ভাপা পিঠা, এগুলি তৈরি করে খেয়ে থাকি। এখন এই ধানটা আসলে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই ধান চাষ করা যায়, এটার জন্য আলাদা কোনো জলবায়ু বা দরকার হয় না, বা আলাদা কোনো মাটির প্রয়োজন হয় না, সব মাটিতে ধানটা মোটামুটি আমাদের হয়ে যায়। এখন এই ধানটা আমি বলছি ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ধানটাকে কেন আমি অর্থনীতি, অর্থকারী ফসল বলছি, এটা কেন আমাদের অর্থনীতির সাথে সম্পৃক্ত হচ্ছে, তাই না? অর্থকারী ফসলটা হচ্ছে সেই ফসলটা যেই ফসল উৎপাদন করে, রপ্তানি এবং আমদানি করে এবং অর্থনৈতিক মজুর অর্জন করা হয়, তাকে আমরা অর্থকারী ফসল বলছি। এবং ধানটা আমরা যে উৎপাদন করছি, এটা যখন আমরা উৎপাদন করার পর আমাদের দেশের চাহিদা পূরণ করা হচ্ছে, এবং চাহিদা পূরণ করে কী হচ্ছে, এটা বিদেশে রপ্তানি করা হচ্ছে, এবং রপ্তানি করে আমরা কী করছি, বৈদেশিক মূল্য অর্জন করছি। তাহলে তখনই এই ধানটা হয়ে যাচ্ছে আমাদের কী ফসল, অর্থকারী ফসল, ঠিক আছে? আচ্ছা, এরপর থেকে আমরা ধান করে আমরা জানবো কি সম্পর্কে, গম সম্পর্কে। এখন গমটা দেখতে কেমন, অনেকে চিনো আর অনেকে চিনো না, তারপরে তোমাদের যাতে যারা চিনো না তাদের জন্য বলছি, এই যে দেখো এখানে গম, এই যে এই গমটা উৎপাদন করা হচ্ছে, এটার উৎপাদন প্রসেসও, এটা প্রথম বীজ বপন করা হয়, পরে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে যখন পরিপক্ক অবস্থা হয় তখন গমটাকে তুলে ফেলা হয়, তারপর গাছের সাথে লেগে থাকে, তো এটা তখন গাছের পাতাগুলো আলাদা করে গমটাকে আলাদা করা হয়। আলাদা করার পর এটা কি উৎপাদন করা হয়, দেখো গম থেকে আমরা কি পাই, আমরা হচ্ছে আটা পাই। এখন তো
আমরা খুব ভালো করে জানি আটা দিয়ে কি হয়। আটা দিয়ে আমরা খুব সহজে আটা দিয়ে রুটি বানানো হয়, তারপর কি হয় বিভিন্ন ধরনের পিঠা বানানো হয় এই আটা দিয়ে হয়। এছাড়াও গমটা কোথায় কোথায় ব্যবহার হচ্ছে, এছাড়াও আমরা যে হরলিক্সটা খাই দুধের সাথে মিশিয়ে, আমি একটু হরলিক্স একটু হরলিক্স দাও বলি, ওই হরলিক্সটা তৈরিতে আমাদের কি লাগে, গমটা লাগে। আবার অনেকে হয়তো জানো ছোট বাচ্চাদের অনেক সময় জব খাওয়ানো হয়, যেটা হচ্ছে ছাতু, ওই জব অথবা ছাতু এই ধরনের খাবারটা দেওয়া হয়, ওটাও তৈরি করতে আমাদের গমটা ব্যবহার করা হয়। গমের সাথে ভুট্টা আরও বিভিন্ন জিনিস মিশিয়ে ওটা তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে আটা দিয়ে আমরা কী করছি, এক নম্বর হচ্ছে আমরা রুটি তৈরি করছি এবং কী করছি আমরা এটা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে আমরা কী করছি আমরা খাচ্ছি। এই গমটা আমাদের অর্থাৎ ফসলটা কখন হচ্ছে, যখন গমটা আমাদের চাহিদা পূরণ করছে এবং কী করছে এটা আমাদের বিদেশি রপ্তানি করা হচ্ছে। বিদেশি রপ্তানির পর যখন অর্থনৈতিক মুদ্রা আমরা অর্জন করি তখনই আমাদের গমটা হয়ে যাচ্ছে কী ফসল, অর্থকরী ফসল। ঠিক আছে, এরপর আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ডাল। ডাল তো আমরা সবাই জানি, ডাল না হলে অনেকে দেখা যায় খেতে চায় না, বলতে গেলে আমি নিজেও যদি আলু ভর্তা আর ডাল হয় আর কিছুই লাগে না। ঠিক এটা হচ্ছে দেখো মুসুরির ডাল, আলু ভর্তার সাথে মুসুর ডালটা না হলে একেবারে চলে না, এবং মূলত আমি এরকম পছন্দ করি, এটা হচ্ছে মুসুর ডাল। এছাড়া একটা ডাল আছে দেখো মুগ ডাল, এই মুগ ডালটা সাধারণত আমরা বেশিরভাগ সময় খিচুড়ি তৈরি করতে ব্যবহার করে থাকি, মুগ ডাল মুসুরির ডাল। এখানে কয়েকটা ডালের কথা আমরা জানি, দেখো মসুর ডাল, মুগ ডাল, ছোলা, বুটের ডাল। ঠিক আছে, মসুর ডালটা বললামই, এটা আমরা খাই, মুগ ডালও খাই, ছোলাটা দেখো ছোলার কিছু উপকারিতা আছে। এটা সাধারণত আমরা রোজার সময় ইফতারের সময় আমরা ছোলাটা রান্না করে খাই, এছাড়া ছোলাটা যখন আমরা সারা পানিতে ভিজিয়ে সকালবেলায় উঠে খালি পেটে এটা আমরা যখন খাবো এটা তখন আমাদের শরীরে ডায়াবেটিস রোগী যারা আছে তাদের জন্য খুব ভালো কাজ করবে এটা, এবং আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করে ছোলাটা। ঠিক আছে, আর বুটের ডাল হচ্ছে আমরা সবাই চটপটি খুব পছন্দ করি তাই না, সন্ধ্যা হলে মা চলো না একটু চটপটি খেয়ে আসি, চটপটি খেয়ে আসি, সেই চটপটি ডালটাই হচ্ছে এই বুটের ডাল। কেমন দেখো আমরা কত সহজে আজকে অনেক কিছু জেনে গেলাম। আমি আবার দেখো এই মুসুর ডালটা বল, ডালটা দেখা যাচ্ছে যে খুব চাহিদা আমাদের দেশে, কারণ আমরা প্রত্যেকেই ডালটা খেয়ে থাকি, কিন্তু দেখা যাচ্ছে যে পরিমাণ ডালটা আমরা উৎপাদন করছি আমাদের চাহিদা পূরণ হচ্ছে না, তখন কি করতে হবে এই যে গ্যাপটা আছে যে ঘাটতি আছে তখন আমরা কি করছি ডালটা রপ্তানি করতে পারছি না, যেহেতু আমাদের চাহিদা পূরণ হচ্ছে না তাহলে আমরা কি করছি আমদানি করছি। এখন প্রশ্ন হচ্ছে যে মিস যেহেতু আমদানি করছি তাহলে এটা আমরা কিভাবে অর্থের সাথে সম্পৃক্ত হলো। হ্যাঁ দেখো আমাদের অর্থনীতিতে ভাষায় একটা কথা আমি বলেছি যে এটা পণ্য আমদানিও থাকবে রপ্তানিও থাকবে, আমরা ধান গমটা রপ্তানি করছি কিন্তু ডালটা কি করছি আমরা আমদানি করছি, তাহলে এটা কি টাকার সাথে সম্পর্ক না, আমাদের টাকা কিন্তু অন্য দেশে যাচ্ছে সেই দেশে তো অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, সেই টাকার সাথে সম্পর্ক থাকার কারণে গমটা হচ্ছে আমাদের অর্থকরী ফসল। কেমন এই গমটা সাধারণত উত্তর পশ্চিম অঞ্চলে গম উৎপাদন করা, ডাল উৎপাদন করা হয় উত্তর পশ্চিম অঞ্চলে ডালটা, আর গমটাও উত্তর পশ্চিম অঞ্চলে উৎপাদন করা হয়, তবে গমটা হচ্ছে আমাদের শীতকাল উৎপাদন করা হয়। তাহলে দেখো এই ধান গম ডাল তিনটাই আমাদের অর্থকরী ফসল, তিনটার মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য কে বলতে পারবে? আমি বলে দিচ্ছি, দেখো গমটা ডালটা, এই গম আছে ডাল আছে, ডালটা না হলে আমরা কিন্তু চলবে, গমটা আমরা রুটি একবার না খাই তাও কিন্তু আমাদের চলে যাবে, অসুবিধা নেই আমরা পারবো, কিন্তু দেখো তো এই যে ধান বা চাল যেটা আমি বলছি ভাত আসে ভাতটা আমরা না খেয়ে থাকতে পারবো কখনোই পারবো না। তাহলে গুরুত্বপূর্ণ দিক থেকে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? অবশ্যই ধান বা চাল, যেটা আমরা বলে থাকি। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি সম্পর্কে জানলাম, অর্থকরী ফসল, অর্থকরী ফসল হচ্ছে যে কৃষি পণ্যগুলি আমদানি এবং রপ্তানি ব্যবহার করা হয় এবং বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় তাকে হচ্ছে অর্থকরী ফসল বলা হয়। তারপর আমরা কি যে অর্থকরী ফসল মধ্যে কী সম্পর্কে জানলাম, ধান গম ডাল, ধানের মধ্যে কয় ধরনের ধান আছে, আউশ আমন বোরো, এটা হচ্ছে আমাদের মূলত তিন ধরনের প্রধান ধান, এছাড়াও অনেক ধরনের ধান উৎপাদন করা হয়। আর গম থেকে আমরা কী পাচ্ছি আটা, এবং এছাড়াও হরলিক্স হরলিক্স তৈরিতে এবং হচ্ছে জব ছাত্র তৈরিতেও গমটা ব্যবহার করা হয়। আর গমটা কখন উৎপাদন করা হয়? শীতকালে,
কোন দিকে হয় বেশি এটা কোন অঞ্চলের দিকে? উত্তর এবং পশ্চিম অঞ্চলে। ঠিক আছে, তারপর হচ্ছে ডাল, ডালের মধ্যে আমরা মসুর, মুগ, ছোলা, বুটের, এছাড়া আরো অনেক ডাল আছে, খেসারি ডাল আছে, আরো অনেক ধরনের মুগ ডাল আছে, তারপর আর অনেক ধরনের ডাল আছে। আমরা আমরা কিন্তু জানলাম কথা সম্পর্কে, আজকে কিছু কিছু ডাল সম্পর্কে নাম জানলাম, ছোলার কিছু উপকারিতা আমরা জানলাম। তাহলে ডালটা উৎপাদন করছে কোথায়? উত্তর এবং পশ্চিম অঞ্চলে। ঠিক আছে, দেখো আজকের আলোচনা আমার তোমাদের কাছে সহজই হবে। তাহলে আমরা কি করব, আমরা ধান, গম, ডাল সম্পর্কে আরো ভালো করে বই পড়ে আরো জানবো, ভালো করে বুঝবো। তারপরে যদি তার কোথাও সমস্যা হয় আমাকে ইনবক্স করবে, আমি তোমাদেরকে উত্তর বলে দিব। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই জিনিসগুলি ভালো করে পড়বো, আমি জানলাম এবং এগুলো দেখলামও কোনটা কি জিনিস। সবাই ভালো করে পড়বে, ভালো থাকবে। আর দেশে যে মহামারীর অবস্থা, আসলে এটা আমার জন্য কষ্টকর এবং আমি মনে করি তোমাদের জন্য কষ্টকর। অনেকটা গ্যাপ হয়ে গেছে তোমাদের সাথে, আমাদের দেখা হচ্ছে না আজ এতগুলি মাস। তো ইনশাল্লাহ এই সব সময় তো একরকম থাকবে না, একটা সময় আসবে সবকিছু নর্মাল হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে, সেই আশা করি। এবং সেই আশায় আমরা কি করব, থাকবো। আর তোমাদের একটা দায়িত্ব আছে, সেটা কি বলতো? তোমাদের একটা দায়িত্ব হচ্ছে বাসায় যে বড়রা আছে তাদের প্রতি এবং ছোটরা যারা আছে তাদের প্রতি, তাদের দেখাশোনা করবা, তাদেরকে ভালো রাখবে, তাদের খেয়াল রাখবে। ছোটদেরকে দেখাশোনা করবে, তোমাদেরকে দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? ওরা যাতে বাইরে না যায়, আর বাইরে গেলে যাতে বাসায় এসে সাবান দিয়ে ভালো করে হাত ধোয়। বড়রা যখন বাইরে যাবে মনে করে দিবে, বাবা তোমার মাস্ক নাও নি, মা তোমার মাস্ক নাও নি, মাস্ক নিয়ে যাও, হ্যান্ড স্যানিটাইজার নিয়ে যাও। এগুলি তোমার দায়িত্বের মধ্যে পড়বে, কেমন? তো তোমাদের দায়িত্ব যেমন বাবা মার প্রতি আছে, ঠিক তেমনি তোমাদের ছোট ভাই বোন প্রতি আছে। এছাড়াও কাদের প্রতি আছে? আমরা যে টিচাররা আছি, শিক্ষকরা আছি, এদের প্রতি তোমাদের একটু একটু ছোট ছোট দায়িত্ব কর্তব্য আছে। এখন সেটা কি? এই যে আমরা ক্লাস নিতে পারছি না, অত মানে সামনাসামনি ভাবে আমি তোমাকে যতটুকু সহযোগিতা করার কথা আমি সেটা করতে পারছি না, তাহলে কিভাবে করছি? আমি অনলাইনে করছি। আমরা তোমাদের জন্য, তোমাদের যাতে উপকার হয় সেই কারণে আমি তোমাদের জন্য চেষ্টা করছি, আমাদের সাধ্য মতো তোমাদেরকে পড়াগুলি বুঝিয়ে দিতে, তোমাদের দ্বার প্রান্তে যাতে পড়াটা তোমাদের পৌঁছে যায়, এভাবে ভিডিও ক্লাসের মাধ্যমে বা অনলাইন ক্লাসের মাধ্যমে, জুম ক্লাসের মাধ্যমে করছি। তোমাদের যেটা দায়িত্ব এবং কর্তব্য সেটা হচ্ছে টিচার তোমাদের জন্য করছে, তোমাদের তাকে রেসপন্স করতে হবে, তোমাদের ক্লাসে উপস্থিত থাকতে হবে, ক্লাসগুলি দেখতে হবে, ভুল হোক না পারলে, বুঝতে না পারলে টিচারকে বলবে, মিস আমি বুঝতে পারছি না, আমরা একবার না দশবার তোমাদেরকে বুঝিয়ে দেবো। কিন্তু আমাদের কথা হচ্ছে তোমরা আমাদের সাথে থাকো, আমি তো ফিল করি তোমাদেরকে, তোমরা কি আমাকে ফিল করবে না? এটাও তো উচিত তোমাদের আমাকে ফিল করা, তাই না? দেখো এই প্রত্যেকটা দায়িত্ব কর্তব্য তোমাদের মধ্যে পড়ে, আমাদের মধ্যে, সবার মধ্যে কিন্তু এগুলো আছে। তাহলে তোমাদেরকে এই দায়িত্ব কর্তব্য তোমাদের পালন করতে হবে। আজকে দেখো পড়াটার মধ্যে কি হলো, যে বড়টা পড়ালাম এর মধ্যে তোমাদের একটু একটু করে বাড়ির মধ্যে বাসা করতে হবে এবং একটু বাড়ির কাজ করতে হবে, কেমন? এই যে ধান, গম, ডাল, তিনটা অর্থকের ফসল করিয়েছি, তোমাকে বলতে হবে বা তোমাকে বর্ণনা করতে হবে যে তিনটার মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কেমন? আর যেটা হচ্ছে যে ধানের উপকারিতা সম্পর্কে লিখবে, কয়টি বাক্যে? বেশি না, পাঁচটি বাক্যে লিখলে হবে আমাকে। ঠিক আছে, ধানের উপকারিতা সম্পর্কে লিখবে, ধান দিয়ে কি হয়, ধান উপকারিতা কি, এভাবে। ঠিক গম সম্পর্কে, গম দিয়ে কি উৎপাদন হয়, গম কিভাবে কখন উৎপাদন হয়, কোন কোন সময় উৎপাদন হয়, কিভাবে আমরা পাই, এবং গম উপকারিতা কি, গম দিয়ে কি কি তৈরি করি, এরকম করে বেশি না, মাত্র পাঁচটা। ঠিক আছে, পাঁচটি করে বাক্য আমাকে লিখে দিবে। ধান, গম, আর হচ্ছে কি, ডাল। ডাল আমি তো এখানে অনেকগুলি ডাল বললাম, এছাড়াও তোমাদের জানার মধ্যে আমি জানি আরো অনেক ডাল আছে, তোমরা সেগুলো খুঁজে খুঁজে বের করবে, বের করে লিখবে, এবং ডালের যে উপকারিতা আছে, কিভাবে এটা কখন উৎপাদন করা হয়, কোন সময়, যেমন আমি বলেছি উত্তর পশ্চিম অঞ্চলে, ঠিক এভাবে এর কোথায় কোন সময় উৎপাদন করা হয়, এটা উপকারিতা কি, সে উপকারিতা নিয়ে আমাকে পাঁচটি বাক্য লিখে দিবে। তাহলে কি দিচ্ছ, ধান, গম, ডাল সম্পর্কে তোমরাও জানবে, আমাকেও জানাবে, এবং এগুলো সম্পর্কে পাঁচটি করে বাক্য লিখে আমাকে দেখাবে। ঠিক আছে, তাহলে এই বাড়ি কাজগুলো তোমরা সুন্দর করে করবে, আমাকে ইনবক্সে আমাকে দিবে, খাতা করে আমাকে জমা দিবে। এরপরও হতেই পারে ভিডিও ক্লাসে সবটুকু সমাধান করা সম্ভব হচ্ছে না, কারো কোনো সমস্যা থাকতে পারে, জানার আরও কিছু থাকতে পারে, যদি কেউ আরও কিছু জানতে চাও, আরও কিছু বুঝতে চাও, আমি তো সর্বদা তোমাদের সাথেই আছি, যখনই প্রয়োজন পড়বে আমাকে নক করবে, তোমাদের সেবাই করার জন্যই তো আমরা আছি। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবাই সবার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করবো, তোমরাও আমাদের জন্য দোয়া করবে, যাতে আমরা এই পরিস্থিতি আমরা কাটিয়ে তুলতে পারি, এবং যখন সুন্দর একটা পরিবেশটা হবে, আমরা স্কুলে আসার মতো পরিবেশ হবে, আমরা তো সবাই একসাথে একটা আনন্দ উল্লাস করে স্কুলে আমরা আসতে পারি। ঠিক আছে,
সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবো সবাই একসাথে, যাতে আবার দেখা হয়। আল্লাহ।